অনেক দিনের পুরনো অ্যারোনা আজকে সাডেনলি হঠাৎ মারা গেল। সব কিছু কিন্তু অ্যাক্সিডেন্ট হয় না, কিছু কিছু ইনসিডেন্ট হয় যেটা আমাদের ভুলের জন্য, আমাদের ল্যাক অফ নলেজের জন্য হয়। বন্ধুরা যারা এই ভিডিওটা দেখছেন, এমন ঘটনা অনেকের সাথে হয়েছে যাদের অ্যারোনা বা ড্রাগন ফিশ সাডেনলি এক্সপায়ার করে গেছে। আমরা বুঝতেই পারলাম না যে আসল কারণটা কী হলো। তাই আজকে ইম্পর্টেন্ট ভিডিওটা আপনাদের জন্য এনেছি, যেখানে সাতটা পয়েন্ট আমি আপনাদের বলব, আর প্রতিটা পয়েন্ট সমানভাবে গুরুত্বপূর্ণ, যা আপনাদের পুরোটা দেখা দরকার। তাই ভিডিওটি পুরো দেখুন, আর ভিডিওতে হারিয়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেল থেকে আপনাদের এই ধরনের অতি গুরুত্বপূর্ণ ভিডিও পেতে থাকবেন প্রতি মুহূর্তে। তাই চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। অ্যাকুরিয়ামে আমি কভার লাগাতে ভুলে গেছি, ওটাকে কোনোভাবে ঢেকে রেখেছিলাম কিন্তু প্রপার কভার ছিল না, আর যার দরুন অ্যারোনাটা কখন যে জাম্প করে বেরিয়ে গেছে বুঝতেই পারলাম না। এমনি ঘটনা অনেকের সাথে হয়েছে, শুরুতে তো আমাদের সাথেও হয়েছিল যে অ্যারোনা এইভাবে এতটা জাম্প করতে পারে বুঝতেই পারিনি। তাই বন্ধুরা যারা ভাবছেন যে তারা অ্যারোনা রাখতে চান এবং যে ট্যাঙ্কে রাখতে চান তার জন্য কভার, অ্যাকুরিয়ামের ঢাকনা যেটাকে বলি, লিড, সেটা এখনও কেনা হয়নি বা প্রিপেয়ার নেই, তাহলে ভুল করেও অ্যারোনা কিনবেন না। আগে ঢাকনা নিয়ে আসুন, তারপর আপনি অ্যারোনা নিয়ে আসেন। আরও একটা জিনিস দেখাবো, চলুন। আমরা অ্যাকুরিয়ামের ঢাকনা ইউজ করি না যেহেতু আমাদের বারবার খুলতে বন্ধ করতে হয়, কিন্তু আমরা এই সিস্টেমটা করেছি নেট দিয়ে পুরো জায়গাটাকে কভার করে রেখেছি। তো অনেকেই আছে বাড়িতে কোনো থার্মোকল বা বোর্ড দিয়ে তার কভার করে রাখে, তারা হয়তো ঢাকনা ইউজ করে না। সেই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে গ্যাপটা দেখুন, অনেকের বাড়িতে এমনি গ্যাপ থাকে বা অ্যাকুরিয়ামে বড় হোল থাকে, এই গ্যাপ থেকেও অ্যারোনা জাম্প করতে পারে, তো এটা খেয়াল রাখবেন যে যতটা পারবেন গ্যাপটাকে মিনিমাইজ করা, যাতে তারা জাম্প না করতে পারে। এবং আরও একটা জিনিস আপনাদের বোঝাবো, জল, এই যে ওয়াটার, যদি আপনার মনে হয় ইনিশিয়ালি ঢাকনা নেই, আপনি ভিডিওটা আজকেই দেখেছেন, তাহলে জল কমিয়ে রাখুন যাতে তারা জাম্প মারলে বেরিয়ে না যেতে পারে। মোটামুটি 60% জল কমিয়ে রাখুন, আদারওয়াইজ কিন্তু ও জাম্প করে যাবে, কারণ এর জন্যই অ্যারোনাকে মাঙ্কি ফিশ বলা হয়, বাঁদরের মতো লাফায়। আমাদের হবিস বন্ধুদের অলমোস্ট এটা প্রত্যেকেরই শখ থাকে যে ছোটো মাছ নিয়ে আসবো আর সেটাকে খাইয়ে দাইয়ে নিজের কাছে বড় করবো। একটা ছোটো মাছকে নিজে ভালোবেসে, ভালো খাইয়ে, ভালো রেখে বড় করার একটা মজাই আলাদা, একটা মেমোরি আলাদা, তো এটা আমরা সবাই চাই। এবং যার দরুন আমরা কী করি, যে কোনো মাছই পুষতে যাই না কেন, আমরা তার ছোটোটাই নিয়ে আসতে চাই। এতে দুটো জিনিস হয়, একটা যেটা বললাম ছোটো থেকে বড় করতে ভালো লাগে, আর দ্বিতীয় বাজেট ফ্রেন্ডলিও হয়। কিন্তু এই ক্ষেত্রে মনে রাখবেন, অ্যারোনা কেনার সময় এই যে ছোটো মাছ এখন দেখালাম না, এই ছোটো মাছের ইমিউনিটি পাওয়ারও খুব কম হয়। যদি বাই চান্সের শরীর খারাপ হয়েছে আর আপনারা যদি বুঝতে না পেরেছেন, রিকভার না করাতে পেরেছেন, এ কিন্তু খুব তাড়াতাড়ি এক্সপায়ার করে যায়। সেই জন্য একটা জিনিস আপনাদের বলে রাখি বন্ধুরা, যারা ড্রাগন ফিশ বা অ্যারোনা আনতে চাইছেন, 6-7 ইঞ্চি থেকে স্টার্ট করুন। যদি আপনি নতুন হবিস্ট হয়ে থাকেন, ওই 3-4 ইঞ্চি অনেকেই আমাদের মেসেজ করেন, আমরা পার্সোনালি বারণ করে দিই, তো হয়তো আপনারা আবার গিয়ে অন্য কোনো দোকান দিয়ে কিনে নেন, তো এই ভুলটা করবেন না। আপনার শখ আছে, আপনি করতে চান, ওয়েল অ্যান্ড গুড, বাট এটা বুঝবেন যে আমি সত্যি কি, তার যদি শরীর খারাপ হয় তার জন্য কি সেই নলেজটা আমার মধ্যে আছে যে আমি তাকে রিকভার করাতে পারবো, যদি থাকে করুন, যদি না থাকে প্লিজ একটা লাইট নিয়ে খেলবেন না। ওকে, তাহলে বোঝা গেল এই চ্যাপ্টারটা, যাওয়া যাক পরের চ্যাপ্টার। কিন্তু তার আগে বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন যদি আপনাদের ভালো লাগে, কারণ আপনারা যত বেশি সাবস্ক্রাইব আর লাইক করবেন এই ভিডিওসগুলি ইউটিউব অ্যালগরিদম সবার কাছে ছড়াবে, তো সবার সুবিধা হবে, সবার উপকার হবে। এই ভালো কাজটা আমরা অনেকেই করেছি, কিন্তু সেটা আদৌ কতটা ভালো এই পয়েন্টটা শুনতে শুনতে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। ছোটোবেলায় আমরা করতাম বা অনেক বছর আগে এটা করা হতো যে রবিবার একদিন ছুটির দিন পুরো অ্যাকুরিয়াম পরিষ্কার করবো, লাল নীল পাথর থাকতো সেগুলোকে বার করে নিতাম, যে মাছগুলো এক্সিস্টিং ছিল সেগুলোকে বার করে বালতিতে রাখতাম, এবং পুরো জল বার করে অ্যাকুরিয়ামের একদম অ্যাকুরিয়াম পুছে পাছে পরিষ্কার করে আবার নতুন জল দিতাম, পাথর দিতাম, একদম সুন্দর করে সাজাতাম, এবং তারপর সেই মাছটা অ্যাড করতাম।
সব তো ভালো লাগতো, কিন্তু হতো কি অনেক সময় যে নেক্সট দিন আমরা দেখতাম যে এক দুটো মাছ মারা গেছে। কেন মারা গেছে সেটা আমরা বুঝতাম না, আর ফলত এইভাবেই চলতে থাকতো। কিন্তু বন্ধুরা, এখন সময় অনেকটা পাল্টেছে। এখন আমরা সবাই ইম্পোর্টেড মাছ রাখছি, যেগুলো তুলনামূলক বেশ দামি। তাই আপনাদের জানা উচিত কোনো দিনই অ্যাকুরিয়ামের পুরো জল পরিষ্কার করবেন না বা পুরো জল বাইরে বার করে দেবেন না। বন্ধুরা, আপনাদের অ্যাকুরিয়ামের 25%, 30% আর সময় বিশেষে 50% ওয়াটার চেঞ্জ হবে, 50%। কখনোই 100% ওয়াটার চেঞ্জ হবে না, কারণ জলের মধ্যে যে এক্সিস্টিং ব্যাকটেরিয়া থাকে ওটা যদি পুরোটা বার করে আপনি ফ্রেশ জল দিয়েছেন, ফ্রেশ জলে অলমোস্ট জিরো ব্যাকটেরিয়া থাকে, যার দরুন কিন্তু মাছ সারভাইভ করে না। আর এটাই হয় অনেকের ক্ষেত্রে যে পুরো জল পরিষ্কার করে একদম নতুন জল দিলাম, অ্যাকুরিয়াম অনেক নোংরা হয়ে গেছিলো, অনেক দিন ধরে পরিষ্কার করিনি, তাই ভাবলাম এটা করি, আর ফলত আপনি আপনার মাছকে ড্যামেজ করে ফেলেন। তাহলে আজকের এই পয়েন্ট থেকে এটা ভালো করে জেনে নিন যে ম্যাক্সিমাম 50%, কিন্তু সেটা সময় বিশেষে কখন কী করতে হবে যদি জানা না থাকে আমাদের টিমের সাথে কথা বলুন, আদারওয়াইজ 20%, 25%, 30% ওয়াটার চেঞ্জ করুন আর আপনার মাছকে সেফ রাখুন। মনে রাখবেন, ব্যাকটেরিয়া না থাকলে মাছ ভালো থাকবে না। টস করা একটা প্রসিডিওর থাকে, নতুন মাছ আনার পর টজিং একটা প্রসিডিওর থাকে। টজিংটা কেন করতে হয়, কারণ ওই মাছটা আপনি যেখান থেকে আসছেন সে যে টেম্পারেচারে ছিল এবং আপনার বাড়িতে যে অ্যাকুরিয়াম আছে তার টেম্পারেচার ম্যাক্সিমাম ক্ষেত্রে এক হয় না। সুতরাং যেখানে ছিল সেই জলটা একরকম, আপনার বাড়ির জলের টেম্পারেচার একরকম, এটাকে তো ম্যাচ করতে হবে, তাহলেই তো মাছটা সুস্থভাবে ঘোরাফেরা করবে না, কারণ তার আলাদা কোনো ফিলিংস হবে না যে না আমি যে টেম্পারেচারে ছিলাম মোটামুটি একই পরিবেশে আছি, খুব একটা ডিফারেন্স হবে না। অ্যাটমোসফিয়ার, ওখানকার ডেকোরেশন হয়তো আলাদা হতে পারে, কিন্তু মেন গেম হচ্ছে জলে। জল যদি একরকম হয়, স্পেশালি টেম্পারেচার, তাহলে মাছ কিন্তু শুরুতে ডিস্টার্ব হয় না। এইখানেই আমরা ভুল করি, আমরা সঠিক প্রসিডিওরে টসই করি না। আমরা অনেকেই মাছটা নিয়ে আসি, প্যাকেটটা খুলি, তারপর ঢেলে দিই, ব্যাস জলে দিলাম মাছকে, জলে দিলাম আমাদের পয়সাও জলে দিলাম, কারণ তার কিছুক্ষণ পরেই দেখা যায় হয় মাছটা খুব স্ট্রেসে চলে এসছে, নিচে বসে গেছে, আমরা বুঝতে পারছি না কী করবো, এটা ওটা সেটা করতে গিয়ে ব্যাস কেলোর কীর্তি বলে না, ব্যাস ওটা হয়ে যায়, আপনার মাছটা ড্যামেজ হয়ে যায়। তো টজিং প্রসিডিওর খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, যারা জানেন না আমাদের সাথে যোগাযোগ করুন, আমি স্ক্রিনে নাম্বার দিচ্ছি দুটো, এটা আমাদের ইনকোয়ারি নাম্বার। যারা নতুন বন্ধু, যারা ভাবছেন যে সত্যি আমিও মাছ কিনবো, আমি টস কী করে করতে জানি না, প্রপার ধরনটা কী, তারা আমাদের সাথে কমিউনিকেট করুন। শুধুমাত্র অ্যারো আনার জন্য না, প্রতিটা মাছকে ভালোভাবে টজিং প্রসিডিওর মেনে তবেই অ্যাকুরিয়ামে অ্যাড করা উচিত, তাহলে আপনার মাছ ভালো থাকে, সুস্থ থাকে। আপনাদের অনেকের অবস্থা ঠিক এমনি হয়, কেমনি হয় একটু দেখুন। এক্স্যাক্টলি বন্ধুরা, এমনি হয় কখন বলুন তো, যখন আপনাদের মাছের সাডেনলি কোনো শরীর খারাপ হয়ে যায় আর আমরা যখন জিজ্ঞাসা করি যে আপনার কাছে কি কোনো মেডিসিন আছে বা আপনার কাছে এই এই মেডিসিনগুলো আছে, তখন আপনারাও এদিক ওদিক করেন আর ভাবেন যা এবার কি করব, কোথায় যাব, কোথা দিয়ে নেবো, কোথায় পাবো, কখন আসবে, এখন তো হয়তো পাওয়া যাবে না, সকালে দোকান খুলবে, তো বিভিন্ন রকম প্রবলেম তখন আপনারা ফেস করেন। আর আপনার যে মাছটা এতদিন ধরে আপনার কাছে ছিল, শুধুমাত্র একটু মেডিসিনের অভাবে, একটু আগে থেকে আপনারা প্রিকশন নেননি বলে সেই মাছটা কিন্তু ড্যামেজ হয়ে যায়। তাই বন্ধুরা, কয়েকটি মেডিসিন আছে, খুব বেশি না, যেটা কিন্তু আপনি আপনার কাছে অবশ্যই রাখবেন এজ অ্যান এমার্জেন্সি। আপনার ট্যাঙ্কে হয়তো 5,000, 10,000, 15,000 বা তারও বেশি দামি মাছ আছে, কিন্তু ওই মেডিসিনগুলো সব মিলিয়ে হয়তো 1,000 টাকাও ভ্যালু হবে না। ওইটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনার দামি মাছগুলো বা আপনার দামি অ্যারোনাটা অবশ্যই বিপদের সময় রিলিফ পাওয়ার একটা চান্স বেড়ে যায়, আর না হলে হতাশ হওয়া ছাড়া আর কোনো রাস্তাই থাকে না। সাধারণত গ্রীষ্মকালে, মানে এই গরমের সময়, থার্মোস্ট্যাটের দরকার হয় না, কিন্তু দরকার কখন হয়, বর্ষাকালে, মানে এই গরমের সাথে যখন বর্ষা ঢোকে সেই সময় অনেক সময় টেম্পারেচার ফ্ল্যাকচুয়েট করে যায়। আবার শীতকালে, সেই সময় তো অবশ্যই লাগে।
তো এমনি অনেক হবিস বন্ধু আছে যারা কিন্তু থার্মোস্টার এখনো হয়তো কেনেননি বা মাছ কিনে নিয়েছেন, থার্মোস্টারটা ভাবছেন যে পরে ইউজ করবেন। তো আমি সবাইকে বলবো এটা একটা বড় কারণ আপনার ট্যাঙ্কে মাছ ড্যামেজ হওয়া। আপনার থার্মোস্টার লাগুক নাই লাগুক, থার্মোস্টার আর থার্মোমিটার এই দুটো অবশ্যই খুব একটা কস্টলি হয় না, অবশ্যই আপনি আপনার কাছে রাখুন। কারণ এটা আপনাকে কখনো যদি আপনার অ্যাকুরিয়ামের টেম্পারেচার ফ্ল্যাকচুয়েট করে গেছে, আপনি থার্মোস্টারটা দিয়ে থার্মোমিটারে দেখে আপনার সেই জলটাকে ব্যালেন্স করতে পারবেন। আজকে প্রচুর হবিস্টের অ্যারোনা এই জন্যও মারা গেছে কারণ তিনি বুঝতেই পারেননি যে তার অ্যাকুরিয়ামের জলের কারেন্ট টেম্পারেচার কী আছে। অনেক সময় আমরা বেশি অত্যাধিক ওয়াটার চেঞ্জ করে দিই, সেই সময়ও টেম্পারেচার পড়ে যায়। তো সেই সময় টেম্পারেচার পড়ে গেলে তাকে বাড়ানোর উপায় কী? আমরা কি অ্যাকুরিয়ামে গরম জল ঢেলে দেবো? একদম না, সেটা তো আরও বিপদ। তাহলে সেই সময় আমরা যদি একটা থার্মোস্টার দিতে পারি তাহলে ধীরে ধীরে টেম্পারেচারটা গ্রো করে যায় এবং মাছটা সার্ভাইভ করে যায়। তাহলে এক্ষুনি অনলাইন থেকে অথবা আমাদের সাথেও যোগাযোগ করে একটা থার্মোস্টার একটা থার্মোমিটার যদি না থাকে সেটা অর্ডার করে দিন। পার্টিকুলার এই পয়েন্টটা নিয়ে আমি আমার আগের ভিডিওতেও আপনাদের সাথে ডিসকাস করেছি। যারা আমার আগের ভিডিও মিস করে গেছেন একটু গিয়ে দেখুন, খুব ইম্পর্টেন্ট ভিডিও। তো ওই ভিডিওতে আমি একটা জিনিস বলেছিলাম, আপনারা নতুন যদি মাছ নিচ্ছেন আর সেই মাছটাকে পুরনো মাছের সাথে পুরনো অ্যাকুরিয়ামে আপনি অ্যাড করছেন তাহলে অবশ্যই সেই সেলারের কাছ থেকে, দোকানদারের কাছ থেকে যেখান থেকে কিনছেন, আপনি পুরো ব্যাপারটা নিয়ে তার সাথে আলোচনা করুন যে আমি দাদা এই মাছটা নিচ্ছি, এই মাছটা কি আমার পুরনো এই মাছগুলোর সাথে থাকবে। দরকার লাগলে আপনি আপনার এক্সিস্টিং অ্যাকুরিয়ামের একটা ভিডিও নিয়ে তবেই কিন্তু সেই দোকানে মাছ কিনতে যান। যারা আমাদের কাছে আসছেন মাছ কিনতে আমাদের শপে, তাদের আমি কিন্তু অবশ্যই বলি যে আপনার কি এক্সিস্টিং ট্যাঙ্কের কোনো ভিডিও আছে তাহলে দেখান, তাহলে আমি বলে দেবো আপনি যে মাছটা রাখতে চাইছেন পছন্দ করছেন সেই মাছটা আপনার ট্যাঙ্কে গিয়ে কোনো বিপদে পড়বে কিনা বা বিপদ ঘটাবে কিনা। বিপদে পড়বে কিনা, কারণ অনেক সময় হয় পুরনো মাছ যারা থাকে তারা নতুন মাছকে দেখে ভয়তে অ্যাট্যাক করে যে এ হয়তো আমাদের ডিস্টার্ব করতে পারে। আবার অনেক সময় এটাও হয় যে নতুন মাছ সে প্রচণ্ড অ্যাগ্রেসিভ, তাকে কোনো সফট ভ্যারাইটির মাছের সাথে দিয়ে দেওয়া হয়েছে অজান্তে, তার দরুন সে আবার গিয়ে সেখানে তার খেলা শুরু করে দেয় এবং খেল খতম হয়ে যায়, মানে প্রচুর মাছকে ড্যামেজ করে দেয়। তো এই জায়গায় আপনাদের ভালো করে জানতে হবে যে যে মাছটা নিতে যাচ্ছেন সেই মাছটা যেন সুরক্ষিত থাকে, ভালো থাকে আপনার এক্সিস্টিং ট্যাঙ্কে, না সে কাউকে মারে না কেউ তাকে মারে। তার জন্য অবশ্যই সেলারের সাথে ভালোভাবে কমিউনিকেট করুন। এই ভিডিও তো এখানেই শেষ করব বন্ধুরা, কিন্তু এই জার্নি কন্টিনিউ চলতে থাকবে আর এই জার্নি তখন আরও ভালো হবে যখন আমাদের কমেন্ট সেকশানে গিয়ে আপনারা একটু লিখবেন যে আপনারা আরও কী কী ভিডিও দেখতে চান, কোন কোন সাবজেক্টের ওপর দেখতে চান। তো আমি চেষ্টা করব আমাদের পুরো টিম, রিসার্চ টিম, আমরা রিসার্চ করে সেই ব্যাপারটা নিয়ে আপনাদের সামনে আরও একটা মূল্যবান ভিডিও তুলে ধরার। অশোক অ্যাকোয়া ফিশ হিন্দিতে আমার প্রচুর ভিডিও আছে মাছের কেয়ার তাদের গাইডের ওপর, তো আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিচ্ছি, আপনারা গিয়ে হিন্দি চ্যানেলটাও ফলো করতে পারেন, দেখতে পারেন। এছাড়া ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ এগুলোতে গিয়েও আপনারা ফলো করে রাখুন, কারণ এখানে আমরা ডেইলি আমাদের স্টক আপডেট দিতে থাকি। ভালো থাকবেন সবাই আর নিজের মাছদেরও ভালো রাখবেন। নমস্কার।